হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাস ডায়েরিজের একটা নতুন সুন্দর সকালে তোমাদের সকলকে সুস্বাগত জানাই। ভোরবেলা ঘুম থেকে উঠে খানিকটা এনার্জি লস হয়ে যায়, তখন কিছুতেই আর উঠতে ইচ্ছা করে না। বিশেষ করে রেগুলার বেসিসে মর্নিংয়ে ওঠা যাদের হ্যাবিট সেটা ভীষণ ভালো, কিন্তু যাদের রেগুলার বেসিসে মর্নিংয়ে ওঠা অভ্যেস নেই তাদের পক্ষে সত্যিই মর্নিংয়ে ওঠাটা খুব কষ্টকর। যেমন আমার বরাবরের অভ্যেস হচ্ছে, ছোটোবেলা থেকেই আমি সারা রাত জেগে পড়তাম, ইভেন রাত 3-4 অবধি পড়তাম। যখন আমার বাবা অফিস বেরোতো তখন অবধি পড়তাম। তারপর বাবা অফিস বেরোবার পর, আমার বাবা ডেলি প্যাসেঞ্জার ছিল, তো ট্রেনে করে ট্রেন ধরে অফিস যেতে হতো, তার জন্য বাবাকে অনেক করে বেরোতো হতো, এই 4 বেরোতো। তো 4 ওরকম নাগাদ আমি অত অবধি পড়তাম, তারপরে বাবা বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি গিয়ে শুতে যেতাম। তো সেখান থেকেই আমার অভ্যাসটা হয়ে গেছে যে আমি রাত জাগা পাখি, আমি ভোরে উঠতে পারবো না। কিন্তু মর্নিংয়ে মেয়েটা স্কুল হওয়ার দরুন আমাকে ভোরবেলা 5:30 প্রতিদিন বেসিসে উঠতে হয়। ইভেন নেক্সট ইয়ার থেকে তো আমাকে 5:30 উঠলে হবে না, তারও হয়তো 1 আগে 4:45 নাগাদ আমাকে উঠতে হবে, কারণ মেয়ের স্কুল টাইমিং আরও বেশি বেড়ে যাবে ক্লাস 2 থেকে। এখন আমার মেয়ে পড়ে ক্লাস 1। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে মেয়েটার জন্য সমস্ত টিফিন করে মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমি বিছানার বেডটা ক্লিন করে নিলাম। বেডটা ক্লিন করার পর আমার এত লো ফিল হচ্ছিলো, আমি ভাবলাম একটু বসি, রেস্ট নিই, তারপর আবার কাজ করবো। বৃষ্টিটা বেশ 2-1 ধরে সুন্দর হচ্ছিলো, তারপর বৃষ্টিটা বন্ধ হয়ে যাওয়াতে বেশ গরম করছে। আবার সামনেই তো ভাদ্র মাস আসছে, ভাদ্র মাসে গরম একবারে জীবন একবারে ওষ্ঠাগত করে দেয়। এখন আমি একটু নেল পালিশ করছি, নেল পালিশ করতে ইচ্ছা হলো, হাত পাগুলো বেশ ফাঁকা ফাঁকা লাগছিলো। আমার একটা টুলের দরকার ছিল, তো মেয়েটা এই সময় স্কুল থেকে চলে এসছে, তারপরে আমি ভিডিও করছি। আবার মাঝখানে আমার সমস্ত কাজটা যেগুলো এই সমস্ত কিছু করেছি, তো মেয়েটা স্কুল ওকে বলছে যে তুই টুলটা একটু দিয়ে যা। তো ওই যে আমার মেয়ে টুলটা দিতে এসছে, আমার সোনামণি। সংসারের চাপ এবং বাচ্চা সামলানোর চাপে কোথাও না কোথাও গিয়ে আমরা যারা হাউস ওয়াইফ তারা ভুলেই যাই নিজের জন্য একটু খেয়াল রাখতে হবে, নিজের জন্য একটু সময় বার করতে হবে। অনেকে বলে যে বার করাই যায়, 10 সময় বার করাই যায়, 5 সময় স্কিন কেয়ারের জন্য, কিন্তু ট্রাস্ট মি, সত্যি করে যদি দেখা যায় তাহলে প্র্যাকটিক্যালি কিন্তু সেটা বার করাও সম্ভব হয়ে ওঠে না। মনে হয় যে এই 10 আমি জলের বোতল দুটো ভরে নিই, এই 10 আমি বাথরুমটা পরিষ্কার করে নিই, এই 10 আমি পেশেন্টটা পরিষ্কার করে নিই বা ভাতটা চাপিয়ে দিই, এরকম কিছু না কিছু লেগেই থাকে। তো মর্নিংয়ের দিকেই দেখবে সময়টা বেশি ক্ষয় হয়, কিন্তু ইভিনিংয়ের দিকে অনেকটা সময় পাওয়া যায়, কারণ রান্নাবান্নার চাপ অনেক কম থাকে, কাজ অনেক কম থাকে। কিন্তু এই যারা ধরো মেয়ে বাচ্চাটা, ধরো আমার বাচ্চাকে আমি কোনো টিউশন দিই নি, আমি নিজে পড়াই, তো ইভিনিংয়েও আমি খুব একটা সময় পেয়ে উঠি না। আমার পুরো দিনটাই একটা প্যাকড আপ শিডিউলের মধ্যে চলে, তার মধ্যে থেকেই সময় বার করার চেষ্টা করি। অনেকে আমাকে বলেছে যে আমার পায়ে অ্যাঙ্কলেট পরতে, যে প্লিজ অ্যাঙ্কলেট পরো, দেখতে ভাল লাগবে, পায়ে অ্যাঙ্কলেট পরো, এরকম অনেক কমেন্ট পাই। কিন্তু আমাদের অ্যাঙ্কলেট পরা বারণ আছে, আমার নিজের যে কুলদেবতা আছে তো সেই ঠাকুরের বারণ আছে, আমরা যদি অ্যাঙ্কলেট পরি বা পায়ে যে কোনো ধরনের অর্নামেন্ট পরি সেটা আমাদের সহ্য হয় না, সেটা থেকে কিছু না কিছু বিপদ ঘটে, সে শরীর খারাপ হোক, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হোক, যে কোনো বিপদ ঘটে। ইভেন আমি নিজেও ট্রাই করেছিলাম, আমাদের ঝুমকো জাতীয় কোনো কিছু পরা চলে না, যদি কানেও কোনো ঝুমকো পরি বা নাকে হয় না ছোট্ট একটু ঝুমকোর মতো ঝুলবে, আমার ভীষণ ভাল লাগে, নাকের নথের থেকে একটু ছোট্ট ঝুমকো ঝুলছে, কিন্তু ওই ঝুমকো জিনিসটা আমাদের চলে না খুব। তো আমি ট্রাই করেছিলাম, আমার বিয়ের পর আমি দুটো কানের বড় বড় দুল আমার শাশুড়িমা দিয়েছিলো, তার তলায় না খুব সুন্দর ঝুমকো দুটো ঝুলতো, আমি পরে থাকতাম, নতুন বউ দেখতে ভাল লাগতো। কিন্তু আমি ভেবেছিলাম যে যেহেতু বিয়ে হয়ে গেছে, আমাদের পরিবারও সবাই বলেছে বিয়ে হয়ে গেছে, তুমি অন্য কুলে চলে গেছো, যেহেতু বাপের বাড়ির এটা রীতি তো তোমাকে মানতে হবে না, আর না মানারও কোনো দরকার নেই, ঠিক কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখলাম একদিন চুল ভেজা অবস্থায় কী করে ওই ঝুমকো কুলে পড়ে গেল, ঘরের মধ্যেই পড়লো, নিজের চোখের সামনেই পড়লো, কিন্তু সেটাকে গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজেও বিশ্বাস করবে না, পেলাম না ঝুমকোটা। তো আমার ওই কানেরটা ডিফেক্টিভ হয়েছিল, যে একটা কানে ঝুমকো রয়েছে, একটা কানে ঝুমকো রয়েছে, নেই কো, তো হারিয়ে গেল চোখের সামনে।
সোনা হারানো ভীষণ খারাপ। আমরা বাঙালিরা মানি যে সোনা হারানো ভীষণ খারাপ। তো আমার হাতে সোনা হারিয়েছিল এবং ওই ঝুমকো হারিয়েছিল। তারপর থেকে আমি পরিই না, আমি কোনো কিছুই পরি না। ইভেন আমি পায়ে চুটকি পরে সেটাও পরার চেষ্টা করেছিলাম, যেগুলো রিং পরে পায়ের মধ্যে, পায়ের ফিঙ্গারে, মানে পায়ের ফিঙ্গারে যে রিংগুলো পরে সেগুলোও পরার চেষ্টা করেছিলাম। সেগুলো পরার পরেও একটা বিপদের সম্মুখীন হতে হয়, তো আমি তার জন্য সবই খুলে দিয়েছি। ইভেন আমি ভেবেছিলাম যে ঝুমকো ছাড়া চেনের মতো পরবো, তো আমার পরিবার থেকে জানালো যে না পরিস না, কি দরকার, কোথা থেকে কিভাবে বিপদ ঘনিয়ে আসবে কেউ তো বলতে পারে না। যেটা মারণ আছে সেটা বারণ আছে, যেটা এইটার পিছনে কোনো সায়েন্টিফিক কারণ আমি দেখাতে পারবো না, কিন্তু এটা যেটা ঘটে সেটা বললাম। আর যেটা মানে যেটা সবাই বলে তার মধ্যে কিছুটা তো ঘটবেই, তাই না? তো তার জন্য আমি অ্যাঙ্কলেটটা কোনোভাবেই পরতে পারি না। যাই হোক, বেশ কয়েকটা জামা কাপড় জমেছিলো, এখন সে কটা একটু গুছিয়ে নিচ্ছে। অনেকেই আমাকে কমেন্ট করছে যে সামনের চুলটা অনেকটা ছোট হয়ে গেছে, এতটা ছোট না কাটলে বেশি ভালো লাগতো। কিন্তু ট্রাস্ট মি, কিছু কিছু ক্ষেত্রে তোমার নিজের ভালোর জন্যে তোমাকে কিছুটা বলিদান দিতেই হয়। যেমন হচ্ছে সামনের চুলটা যদি আমি বেশি না কাটি তাহলে সামনের চুলটাতে বেশি চাপ পড়ে যাচ্ছে। আমার পেছনের চুলটার লেন্থ প্রচুর বড়, সেটার ভারও আছে, কারণ সেটা হেভি, খুব একটা পাতলা নয় বলতে নেই। তো সেটাকে যখন আমি বান করে মাথার উপরে বেঁধে রাখি তখন খুব চাপ পড়ে, এবং সামনের চুল থেকে যখন টেনে বেঁধে রাখি কাজ করার সময় তখন সামনের চুলটাতেও টান পড়ে, এবং তার ফলে না সামনের দিকটাও ক্রমশ ফাঁকা হতে শুরু করে। এটা শুধু আমার বলে নয়, তুমিও যদি ট্রাই করো দেখবে, যদি তুমি আইব্রোর ওপরে যদি বেশি প্লাক করো ওপরের অংশটা ফাঁকা হতে শুরু করবে, বা টেনে যদি ক্রমাগতভাবে প্রতিদিন বেশি সে বেঁধে রাখো সামনের অংশটা ফাঁকা হতে শুরু করবে। তো যাতে ফাঁকাটা না হয়ে যায় তার জন্য আমি চেষ্টা করি সামনের দিকটা কেটে রাখার। যে আমি এই যে বান করে রেখেছি সামনের দিকটা কিন্তু বান করা গেল না, ওটা কিন্তু খোলা রইলো, তাহলে ওর চাপটা কম পড়লো, এবং ওটা চাপ কম পড়লে ওটা সুস্থ থাকবে। তার জন্যই আমি সামনের দিকে বানটা এরকম ছোটো করে কেটেছি। বাবা মারা ছোটোবেলা থেকে যে অভ্যেসটা তৈরি করে বা সারা জীবন ধরে, বাচ্চারা সেই অভ্যেসটাই বহন করে, ইভেন আমরাও তাই করি। যেমন হচ্ছে আমার বরের একটা অভ্যেস, আয়রন করা জামাকাপড় ছাড়া সে পরতে পারে না খুব। ছোটোবেলা থেকে ওর মা তৈরি করেছে, ওর বাবা ও সব ফিটফাট আয়রন দিয়ে জামাকাপড় ছাড়া পরতে পারবে না। আয়রন মানে সে ভালোভাবে আয়রন করতে হবে প্রেস দিয়ে দিয়ে, তার জন্য আমার কাজের চাপটা একটু বেশি বেড়ে যায়। আদারওয়াইজ যদি অন্যান্য মানুষের মতো হতো, আমার বাবার মতো হতো, অত আয়রন করা জামার প্রয়োজন হয় না। ভালো করে ছেড়ে মিললে তারপরে সেটা হাত দিয়ে দিয়ে ভালো করে সোজা করে একটুখানি তোষকের তলায় দিয়ে দিলেই সুন্দর হয়ে যায়, সেটাই পরে যাওয়া যায়। কিন্তু আমার হাজব্যান্ডের তাতে পোষাবে না, ওকে একদম টান টান আয়রন করার শার্টের প্রয়োজন, তার জন্য আমাকে আয়রন করতে হয়। প্রায় দিনই আমাকে আয়রন নিয়ে বসতে হয়। আর আমার মেয়ের স্কুল ড্রেসটা আমি চেষ্টা করি একদম টিপটপ ফাইন করে রাখার, কারণ ড্রেসের প্রতি একটা ইউনিফর্ম জিনিসটার প্রতি আমার ভীষণ একটা অ্যাডিকশান আছে। আমার ভীষণ ভালো লাগে ইউনিফর্মটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটপ রাখার। এবং ওদের স্কুলে আমাদের গাইডলাইন্সও দিয়েছিল যখন নার্সারিতে ফার্স্ট ভর্তি হলো আমার মেয়ে, যে যে স্কুল ইউনিফর্ম যেন সব প্রতিদিন ক্লিন থাকে, প্রতিদিন পরিষ্কার থাকে, আয়রন করা থাকে, একদম সুন্দর যেন থাকে। তো আমিও সেটা মেনটেন করারই চেষ্টা করেছি। ইভেন ওর এখনও, ও টুতে উঠবে, এবার টুয়ের ওর ড্রেস চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওর পুরনো ড্রেসগুলো এখনও যদি কেউ নেয় সে সুন্দর পরে যেতে পারবে, এতটাই ভালো কন্ডিশনে আছে।
এখন আমি একটু ঘরগুলো মুছে নিচ্ছি, ঘরটা আগেই ঝাঁট দিয়ে নিয়েছিলাম, এখন ঘরগুলো মুছে নেবো, তাহলেই একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে যাবে। আর ঘর মোছার জলে আমি একটু করে লবণ ইউজ করি, ম্যাক্সিম বলে যে যেটা যারা বাস্তু বলছে তারা বলছে যে শনিবার দিন ঘর মোছার সময় জলে লবণ ইউজ করতে, তো তুমি প্রতিদিন বেশিও ইউজ করতে পারো বা শনিবারেও ইউজ করতে পারো। যারা ফিনাইল ইউজ করছে ফিনাইল তো ভালোই, কিন্তু লবণ একটা অন্যরকমই কাজ করে, তার জন্য একটু করে লবণ মিশিয়ে দেওয়াই ভালো। বাস্তু শাস্ত্রে যারা মানে আর কি, আর যারা মানে না সেটা আলাদা ব্যাপার। ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, আজকে খুব একটা হেভি রান্না করব না, হালকা ফুলকা রান্না করব, অনলি এই বেলাটার জন্য রান্না হবে, কারণ আমাদের ওবেলায় নিমন্ত্রণ আছে আমাদের পাশের বাড়ি আমার বান্ধবীর। প্রথমে শ্বশুরমশাই মারা গেলেন, তারপরে শাশুড়িমা মারা গেলেন, তো ওদের ঘরে একটা কীর্তন দেওয়া হয়েছে, তো কীর্তন শুনতে যাব এবং ওখানেই ডিনার করার নিমন্ত্রণ আছে, তো ওখানেই আমরা যাব সন্ধেবেলা, তার জন্য আর সকালবেলাটা খুব কম সম রান্না করেই ছেড়ে দেবো। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখতে আর কথা শুনতে শুনতে হারিয়ে যাও না, ঝটপট লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। এখন সন্ধ্যাবেলা আমরা কীর্তন শুনতে চলে এসেছি, ওই যে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ। আমি ছোটোবেলায় অনেক কীর্তন শুনেছিলাম, কিন্তু বড় বয়সে শুনিনি, এই বোধহয় বড় বয়সে প্রথম কীর্তন শোনা। কীর্তনটা এত ভালো গেয়েছে, কীর্তন শুনে না মনটা একদম কেঁদে উঠছিল, ভেতর থেকে চোখের জলটা বেরিয়ে আসছিলো, এত ভালো লাগছিল কীর্তন শুনতে, যে এত আনন্দ আমি জানতাম না আগে। এরপরে এই যে একটু ডিনার টিনার খাওয়া হয়, তারপরে আমরা ঘর চলে আসি। আর ডিনারে ছিল লুচি, কুমড়োর তরকারি, বোঁদে, মিষ্টি, ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরা, এবং ওদের কীর্তনটাও ভীষণ ভালো ছিল। যাই হোক, এটা একটা ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, জানো।